لئن شکرتم لازیدنکم ولئن کفرتم ان عذابی لشدید. তোমাদেরকে যদি কোন নিয়ামত আমি দান করি আর তোমরা যদি ওই নিয়ামতের শুকর আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব. ঠিক না বেটি? এর উল্টো পাশে কিন্তু আর একটা কথা আছে, যদি তোমরা আমার এই নিয়ামত প্রাপ্ত নিয়ামতের শুকর আদায় না করো তাহলে তোমাদেরকে যা দিলাম আমি ইচ্ছা করলে তুলেও নিতে পারি, আবার প্রয়োজন মতো শাস্তির বিধানও এখানে আছে. ভাই, কোরআনের এই ভয়াবহ আকারটি স্মরণ করে আমি ভয়ে ভয়ে এখানে কোরআনের এই আয়াতটি পাঠ করছি. ভয়টা কি? আমার মতো একজন অযোগ্য অথর্ব অপদার্থ লোককে এত মহামূল্যবান আমাদের সামনে হাজির করা, এত সঙ্গ অত্যন্ত মূল্যবান বুজুর্গদের সামনে বসতে থাকতে দেওয়া, আমার মতে এত ক্ষুদ্র লোকের কাছে আল্লাহর নিয়ামত, এই নিয়ামত আমি অতীতে কোনদিন পাই নাই. আমার মতে আল্লাহর দেওয়া এই নিয়ামতের জন্য সর্বপ্রথম আমি শুকরের আদায় করি আলহামদুলিল্লাহ. আমি কওমি মাদ্রাসার ছাত্র ছিলাম, আমার পর কি আপনারা রাগ করতেছেন নাকি? অল্প একটু সময় আমার লাগতে পারে. আর একটা কথা আমি বলবো, এত বড় মজমায় বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন মতাদর্শের লোক আছেন বা থাকাটাই স্বাভাবিক, আমি কারো প্রতি কটাক্ষ করতে চাই না. এত বড় পবিত্র মাঠে যারাই আসছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই. আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রথমবারে ক্ষমতায় আসেন তখন কিন্তু গণভবনে থাকতেন না, থাকতেন কিন্তু যমুনায়। উনি প্রথম ক্ষমতায় আসার সাথে সাথে, আমি তখন ধর্ম বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগের মতো বিভিন্ন ধরনের লোক, তাই না? বিভিন্ন ধরনের লোক বেশি কারা আছে আমার নেতারা জানেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারপরে আওয়ামী লীগের মধ্যেও বিভিন্ন মতাদর্শের লোক আছে. আওয়ামী লীগটাকে কেউ কেউ টানে একদিক, আর যেহেতু আমি একজন মাদ্রাসা পড়ুয়া লোক আমি চাই যে আওয়ামী লীগটা একটু ধর্মের দিকে টানা যায় কিনা. আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্ষমতায় আসছেন আমরা একটা কাজ করতে চাই. কি? বাংলাদেশের শ্রেষ্ঠ যত বড় আলেম ওলামা আছে সকলকে ডেকে এনে আপনার সঙ্গে একটু পরিচিত করাইতে চাই. উনি বললেন, কি বলো, তোমার পক্ষে কি এটা সম্ভব? আমরা মাননীয় প্রধানমন্ত্রী সম্ভব কিনা জানি না, কিন্তু আপনি যে ধরনের দিনের প্রতি আপনার যে খেয়াল, আপনি ধর্ম ইসলাম ধর্মের জন্য যতটা আপনার সজাগ দৃষ্টি আছে বাংলাদেশের আলেম ওলামারা অনেকেই তা জানেন, অনেকেই আপনাকে শ্রদ্ধা করে. আপনি যদি অনুমতি দেন আপনার নাম করে ওনাদেরকে আমি ডেকে দেখি,
আশা করি বললেন যে কোন চিন্তা ভাবনা করেন না, আপনি যদি বাংলাদেশের সমস্ত ওলামাদেরকে আইনে হাজির করতে পারেন আমার চাইতে বেশি খুশি কেউ হবে না। আমি শুরু করলাম দাওয়াত দেওয়া, আমি আসলাম হাটহাজারিতে, হযরত মাওলানা আহমদ শফি সাহেবের কাছে প্রস্তাবটা হাজির করলাম। উনি আমাকে ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে, ওনার সাথে আমি যোগাযোগ রাখি, ওনাকে আমার পীর হিসাবে মানি। হযরত মাওলানা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহির পরে আমি মনে করি বাংলাদেশে এখনো যিনি সবচাইতে বড় আলেম হিসাবে, সবচেয়ে বড় আলেমের যোগ্যতা রাখেন তিনি হযরত আল্লামা শফি। আমি এই শ্রদ্ধা নিয়ে ওনার কাছে প্রস্তাবটা করলাম, উনি এত খুশি হলেন, উনি আমার মাথায় হাত দিয়ে দোয়া করলেন, আব্দুল্লাহ মিয়া তুমি যে নিয়তটা করছো আমি চাই নিয়তটা সাকসেসফুল হোক, আমি তোমাকে কথা দিলাম ইনশাআল্লাহ আমি হাজির হব। সবাই গেলেন, আমার কথা লম্বা, সবাই গেলেন, আমার রোজার মাস, সবাই কথাবার্তা বললেন, আমাদের প্রত্যেক হযরত আলাপ আলাপনা করে খুব খুশি, খুব খুশি। ওনারা যেটা অনুমান করছে সেটাই ঠিক, মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে অত্যন্ত সদ্ব্যবহার করলেন, বললেন হুজুর আপনারা যে এত লোক এইভাবে আসছেন আমি খুবই খুশি হয়েছি, আমি যে বাড়িতে আছি এই বাড়ি আপনাদের বাড়ি, বলেন আমরা কি চান, আমি কি করতে হবে। আহমদ শফি সাহেব হুজুর নিজেই বললেন আপনি ওলামাদেরকে যে সম্মানটা দিচ্ছেন বাংলাদেশের আলেম ওলামারা আমরা অত্যন্ত খুশি, আপনার কাছে আর চাওয়ার কিছু নাই। তবে একটা জিনিস শুনে রাখেন, অতীতে অনেক রাষ্ট্রপ্রধানরা আমাদেরকে ডাকছে, আজকে যারা আমরা সকলে উপস্থিত হয়েছি এই সব গ্রুপের লোক কোনদিন এক জায়গায় আমরা উপস্থিত হই নাই। আল্লাহর রহমত, আপনার নিয়তের বরকত, আজকে দেখেন এদিক ওদিকে চাইয়া বাংলাদেশের কোন সম্প্রদায়ের লোক আসতে বাকি নাই, আমরা সবাই আসছি, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি, আপনি যে আমার সম্মান দিচ্ছেন এটি আমরা খুশি। কেউ কেউ আমাকে খোসা মারতেছে, আব্দুল্লাহ সাহেব কি কথা ছিল, আমি তখন বলি দেখেন আমি আমি বলবো কেন, আপনাদের মধ্যে সব বড় হুজুররা আছে আপনারা বলেন, তো হুজুররা বলেন দেখেন আমরা তো বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে সম্মান দিছে আমরা এত অভিভূত হয়েছি, আমরা আজকে কিছু চাইয়া আমাদের এই এই উনিয়ার যে মহত্ব এটা নষ্ট করতে চাই না, কিন্তু আপনি কিন্তু কথা ছিলেন যে কথাটা আপনিই বলবেন, আমরা হ্যাঁ যদি আপনারা না আমি বলবো, প্রধানমন্ত্রী আমাদের টাকা বলে এই আব্দুল্লাহ মিয়া হুজুরের সাথে আবার ছোট ছোট কথা বলতেছ কেন, কি ব্যাপার কি ভাই, আমি কিন্তু আপনাদের ভাষা জানি না, আমার বাড়ি গোপালগঞ্জ নেত্রীবাড়ি যে জায়গায়, আমরা আমি আমাদের ভাষায় কথা বলতেছি, এর মধ্যে আমার এক হুজুর আমাকে উস্তাদ বলছেন আহুকা বহুকা, এরকম দুই একটা যদি না কোন তাহলে কিন্তু আপনার বক্তৃতা কেউ শুনবে না, অতএব আহুকা বহুকা দুই একটা আমি কইলাম, এটা কি মানে কি তা আমি জানি না, আপনাদের খুশি করার জন্য বললাম, আপনারা মাপছেন নি, মাপছেন আলহামদুলিল্লাহ, এই তিনটি আমি জানি। তখন আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রী ইফতারের টাইম হয়ে গেছে, এই যে হুজুররা আসছেন ওনারা আপনার কাছে কিছু চায় না, কিন্তু আপনি এত বড় এত আলেম যারা কোনোদিন একত্রিত করতে পারে নাই, আপনার ডাকে যারা আসছেন আপনি কিছু দিবেন না, এইটা তো হইতে পারে না, সেরকম আপনি ধর্ম সম্পাদক ওনারা কিছু কয় না, আপনি বলেন কি চাই। বলে মাননীয় প্রধানমন্ত্রী আমি এই সমস্ত হযরতদের কাছে যখন যাই আপনার কথা যখন বলি ওনারা এত খুশির সাথে দাওয়াতটা গ্রহণ করছেন, আমি আমি কিন্তু ওনাদেরকে বলছি হুজুর আপনারা আসেন আমি এমন একটা জিনিসের ব্যবস্থা এমন একটা দাবি করব আপনারা খুশি হয়ে যাবেন, তা সেই দাবি ডেমেস্ট করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী
কিছুদিন আগে এই আলেমুল আলমেরকে আমি নাম কইতে চাই না, আগের সরকার তাদেরকে অপমান করছে। শাইখুল হাদিস আল্লামা হযরত আজিজুল হক সাহেব মুক্তাঙ্গনের ছয় দিন বসে থাকছে, এক গ্লাস পানি কেউ দিতে যায় নাই। দাবিটা ছিল এই কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি। সমস্ত আলেমদেরকে বিভিন্ন দিন বিভিন্ন ভাবে ঘুরায় ফেরায় কিছু করেন নাই। এই ওলামারা এত কষ্ট নিয়ে আজকে আপনার কাছে আসছে, আমি মনে করি আপনাদের উনাদের দাবি না, আমি একজন কওমি ছাত্র, আমি দাবি করতেছি আপনার সরকার আমলে এই বাংলাদেশের ওলামায়ে হযরতের জন্য যত কওমি মাদ্রাসা আছে, এই কওমি থেকে যারা দাওরায়ে হাদিস পাস করবে তাদেরকে ওই মাস্টার ডিগ্রি সমান মর্যাদা দিতে হবে, এমএ পাসের সমান মর্যাদা দিতে হবে। উনি বললেন যে হুজুর, আমি ওয়াদা করলাম আমি যদি সরকারে থাকি কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের মান এমএ পাসের সমান আমি দিবই ইনশাআল্লাহ। আমি বললাম যে নেত্রী, আমার সফি সাহেবকে বাদ দিয়ে আমরা যা চাই এটা হবে না, তবে একটু দেরি করে। কিছুদিন পরে শুনলাম উনি খিদমা হসপিটালে ভর্তি হয়েছেন, খুব অসুস্থ। আমাকে ডেকে আব্দুল্লাহ, আমার বলে আব্দুল সাহেব একটা কাজ করেন, হুজুর অসুস্থ, আমার পক্ষে থেকে আপনি দেখতে যান, আমার সালাম দেন, আর একটা কথা বলবেন যে হুজুর আপনি অসন্তুষ্ট হয়েন না, কওমি মাদ্রাসার স্বীকৃতি যেদিন আপনার জবানে দিতে পারবে শেখ হাসিনা সেই দিনই দিবে, অন্য কোন লোককে নিয়ে কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়া হবে না। আপনি যান। আমি ঢুকলাম, হুজুর অসুস্থ, মৌলানা আনাস সাহেব সহ অন্যরা বাইরে দাঁড়ানো। আমি ঢুকতে গেলেই বলতে আজ ঢুকতে দেওয়া যাবে না, আব্দুল ভাই চুপ করেন, ঢোকা যাবে না, কেন? হুজুর খুব অসুস্থ। আমি বললাম যে ভাই আমি একটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বার্তা নিয়ে আসছি, আমার কথা বলতে দেন, বুঝে না যাওয়া যাবে না। হুজুর কিন্তু কথাটা শুনছে, এই ওখানে কারা বলছে? আমার মনে হচ্ছে আব্দুল্লাহ সাহেব আসছেনি। এই আব্দুল্লাহ মিয়া আপনি আসছেননি? আমার বললাম হুজুর আমার তো ঢুকতে দেয় না। এই ওনারা নিয়ে আসো। আমি বললাম হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সালাম জানাইছে। উনি বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনার প্রধানমন্ত্রীকে আমার পক্ষ থেকে লক্ষ কোটি সালাম পৌঁছায় দিবেন, পারবেন? বলে হুজুর পারব। আর কি বলছেন? বলে হুজুর উনি বলছেন কওমি মাদ্রাসা স্বীকৃতি দেওয়ার জন্য শেখ হাসিনা প্রস্তুত, কোথায় দিবে, কে নিবে? কেন বলে এক একজন এক এক রকম কথা বলে। তারপর নেত্রী কি বলছে? নেত্রী বলছে যেদিন হাটাজারি হুজুর নিজে মুখে এই কওমি মাদ্রাসা স্বীকৃতি ঘোষণা করবেন সেই দিন দেওয়া হবে, তার আগেও হবে না পরেও হবে না, তাই বলছে। আলহামদুলিল্লাহ আমি বুঝছি, আমি কিছু গরম কথা বলছিলাম, প্রধানমন্ত্রী কি রাগ হয়েছে নাকি? রাগ না, উনি দেওয়ার সুরতটা খুঁজতেছে। আপনি যে বলেন উনি যেভাবে দিতে চায়, আমার শর্ত কিন্তু একটা, সেটা হলো দেওয়ানদের নিয়ম কানুন মানে যদি আমাদের এখানে কওমি মাদ্রাসা সনদ দেওয়া হয়, আর আমরা সরকারের কোনো শর্তের মধ্যে থাকব না। কতগুলি কথা বললেন। আমি আসলাম, এসে উনি বললেন যে আমি যখন, নেত্রী বললেন আমি যখন নিয়ত করছি কওমি মাদ্রাসার স্বীকৃতি আমি দিব, হুজুর যে কন্ডিশন যাবে ওইভাবেই কিন্তু আমি দিব, আপনারা জেনে খুশি হবেন সেইভাবেই কিন্তু দিছে। উনি বলছিলেন এই শর্ত, সেই সাথে মানে কিন্তু হলো। তারপরে বললেন কি এই শর্ত মোতাবেক দেওয়ার পরে তখন সিদ্ধান্ত হলো যদি মন্ত্রী সভায় এটা উপস্থাপন করা হয় তাহলে কিন্তু এটা হয়ে যাবে, উনি মন্ত্রিসভা থেকে পাশ করে দিলেন। তারপরে দেখা গেল যে
মন্ত্রিসভা থেকে পাশ করলে হয় না, এটা জাতীয় পরিষদের থেকে সংসদের থেকে পাশ না করলে আইনে তো পরিণত হবে না। তখন কিন্তু অনেক লোকে আমার জানা মতে বাধা দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বললাম, বলে কি, আমি বলে আপনি যে বলছিলেন কামতার অমুক অমুক মন্ত্রী এই কথা বলে ডাকে, ওই মন্ত্রী থেকে ডাকায় বললেন এই ভুল ত্রুটি ধরাধরি হবে পরে, সংসদ শেষ হয়ে যাচ্ছে, আজকের মধ্যেই কিন্তু এই বিল পাশ করাইতে হবে, সব হাজির করে হাজির করা হলো। সংসদের নেতারা বল কিছু কিছু লোক বললেন সংসদে কোনো বিল আনতে হলে কমপক্ষে সাত দিন আগে টেবিলে আসতে হবে, কিন্তু আমরা তো কোনো বিল পাইনি কমি মাদ্রাসা সনদের ব্যাপারে, একদিন আজকে পাইছি। স্পিকার সাহেব নিজে বললেন যে দেখেন আপনারা জানেন স্পিকারের একটা ক্ষমতা আছে, মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনটা চান একদিনের মধ্যে তিনি বিল পাস করার অনুমতি দিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেন? মাননীয় প্রধানমন্ত্রী বললেন আজ আপনি বিল উত্থাপন করেন এবং আজকের মধ্যে বিল পাস করতে হবে। এইভাবে কিন্তু স্পিকার বিলটি মন্ত্রীকে দিয়ে উত্থাপন করালেন। পাশ করার আগে অনেকে নানান ধরনের নানান কথা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় বললেন এই এই বিল আজকেই পাশ করতে হবে, এই বিল না পাশ করে আমি কিন্তু সংসদ ত্যাগ করব না, ধমক দিলেন। ধমকের পরে এই কওমি মাদ্রাসার স্বীকৃতির সনদের স্বীকৃতির বিল পাশ করা হল। ভাইরা, যেহেতু আজকে আমি একটা কওমির বিরাট বিশাল ময়দান পাইছি, এই কথাটা শুধু আপনাদেরকে জানাই রাখলাম কিভাবে আপনাদের স্বীকৃতি আসলো। আমি আর সময় নেব না, আমি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনেক কঠিন দায়িত্ব নিয়ে সকলের সাথে ঝগড়া করে সংসদের মধ্যে এইটাকে আইন হিসাবে পরিণত করে আইন পাস করে আর সারা বাংলাদেশের কর্মীদের সনদের স্বীকৃতি ইউনিভার্সিটি পাস করে যে স্বীকৃতি পায় সেই স্বীকৃতি আপনাদেরকে দেওয়া হয়েছে। আলো, আপনারা কি খুশি? শুনেন, কাজ কিন্তু শেষ হয় নাই। কেবল আমি বলি, মানে সেদিন আলাপ করছি মাননীয় প্রধানমন্ত্রী, খালি কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের স্বীকৃতি দিলেন, ইউনিভার্সিটি যারা পড়ে ক্লাস ফাইভ যারা পাস করে তারা সার্টিফিকেট পায়, যারা ম্যাট্রিক পাস করে তারা একটা সার্টিফিকেট পায়, যারা ইন্টারমিডিয়েট পাস করে তারা সার্টিফিকেট পায়, যারা বিএ পাস করে তারা সার্টিফিকেট পায়, আর এই সবগুলোর মধ্যে খালি দাওরায়ে হাদিসের স্বীকৃতি দিলেন, অন্য অনেক ক্লাস নিচে আছে তার কি হবে, করা দরকার না? উনি বললেন যে আমি সবটাকে দেব, আপনারা সমস্ত ব্যবস্থা করেন। আজকে আমি আমার ওলামায়ে হযরতদের কাছে বলি, এই স্বীকৃতি যেমন একটা হয়েছে, এই স্বীকৃতি অন্যান্য পদক্ষেপগুলি নিয়ে যাতে সকল পর্যায়ে স্বীকৃতি আমরা পেতে পারি সেই চেষ্টা অবলম্বনে আপনারা করে যান ইনশাআল্লাহ। আমি মোটামুটি আমাদের মন্ত্রণালয় থেকে অনেক প্রোগ্রাম নিছি ইনশাআল্লাহ, যাতে আমরা সেগুলি করতে পারি আপনাদের কাছে দোয়া চাই। আমি এই দোয়া চেয়ে আপনাদেরকে অল্প একটু বেশি বিরক্ত করছি, আপনার কাছে ক্ষমা চেয়ে, আর এত বড় এত 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 সুন্দর মাহফিলে আসতে পারার সুযোগে আমি আর একবার আল্লাহর কাছে শুকরানা আদায় করে আর একবার শুকরানা হিসেবে বলতে চাই, আলহামদুলিল্লাহ 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 রব্বিল আলামিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।